হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, প্রত্যেকে খুব ভালো আছো, আমি ভালোই আছি। আজকে সোমবার, খুব ব্যস্ততম হয়ে দিনটা শুরু হলো, আর জানোই সপ্তাহের শুরু, তো আমার সেরকম খুব একটা মানে চাপ থাকে না, খুব একটা চাপ থাকে না বললেও ভুল, চাপ তো থাকবেই, সংসার মানে চাপ করতেই হবে। মা বসিয়ে দিচ্ছে ভাত, দেখতেই পাচ্ছো, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো মার সকাল সকাল কাজ, এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, এখানে মা চালটা ধুচ্ছে, দেখি মা। কারণ হচ্ছে মেয়ে ভাত খাবে বলেছে, ঠাম্মাকে বলেছে মা, ঠাম্মা আমি ভাত খাবো, তুমি ভাত বসাও, তাই ঠাম্মা সকাল সকাল ভাতটা বসাতে যাচ্ছে। এখন বাজছে ঘড়িতে 11টা, আমাদের ব্রেকফাস্ট হয়েছে হয়নি, এরকম একটা পজিশনে 11 বেজে গেছে, দেখি বাবা। এই যে দেখতে পাচ্ছো 11টা 10, মেয়ে এখন মোবাইল নিয়ে যাচ্ছে, আর মেয়ে টয়লেট করে দিয়েছিল, এটা টয়লেট করে দিয়েছে, তাই এটা আমি বালিশটা একটু রোদে দিয়ে আসি, বাবা আসিস না। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে নিলাম, না হলে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হতো, কালকের ব্লগটা আজকে শেষ করলাম, করে দেন আমি এই ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ আর অপেক্ষা করতে পারলাম না। এ বাবা, আমি তো ঠাম্মা সব জামাকাপড় মেলে দিয়েছে, ওখানে দিয়ে আসি বালিশটা। হাজব্যান্ড চলে গেছে অফিসে, সকালে ওকে পরোটা আর আলু ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে দেওয়াতে ও ওটা খেয়ে দিয়ে চলে গেছে। আর মনে হচ্ছে জানো 11টা 10 বাজছে, এখনও মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা, হয়তো ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা আছে, ঠান্ডা খুব জাঁকিয়ে পড়েছে, আর খুব ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছে, খুবই একটা মানে বেশ ঠান্ডা ওয়েদার। তাড়াতাড়ি করে স্নান টান করে আজকে একটু ছাদে এসে তোমাদের সাথে বসে গল্প করবো, এটাই কারণ প্রত্যেক দিনই যখনই ব্লগটা স্টার্ট করছি তখনই মানে তাড়াহুড়ো থাকছে, হয় রান্নার টাইমটা পেরিয়ে যাচ্ছে, দুটো থেকে পরপর দুদিন ব্লগ হচ্ছে, দুটো থেকে শুরু করেছিলাম, তাই আজকের ব্লগটা আমি তাড়াতাড়ি স্টার্ট করে ফেললাম, মানে একটা শেষ করে সাথে সাথে আরেকটা। চলে এলাম ফ্রিজে, যে যদি আটা মাখা থাকে অনেক সময় টিফিন বাটিতে থেকে যায় অল্প একটু, সেটাই খুঁজতেও এসেছি, আর টুকিটাকি জিনিস যেরকম ফল বের করতে হয়, আর ফ্রিজে আমার দেখতেই পাচ্ছ এই যে সসপ্যান, নিচে সসপ্যানগুলোতে এগুলোতে সব মানে মাটন আছে, একটাতে তরকারি আছে, তাই আজকে সেরকম রান্নার ঝামেলা রাখছি না, সিম্পল বেগুন ভাজা আর ডাল করে রাখবো, মানে ডাল সেদ্ধ, এই আজকে আমার রান্না সোমবার দিন, আর মাটন আছে, চচ্চড়ি আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে, চলে যাবে। তো দেখো সম্ভবত এই সাদা টিফিন বক্সটাতে আটা আছে ঠিক আমি জানি না, খুলে দেখছি, হ্যাঁ এই যে দেখো আটা, তো শীতের দিনে আটা সেগুলো নষ্ট হয় না, এয়ারটাইট কন্টেনারে আছে, তোমার আমি এখান থেকে অল্প খেয়ে নেব, আর বাদ বাকিটা ফেলেই দেব ভাবছি। আর এখন এখানে বেগুন ভাজাটা একবারে কেটে নিচ্ছি, বেগুন ভাজাটা কেটে বেগুন ভাজাটা আমার রুটির সাথে হয়ে যাবে, আর প্লাস একটু দুপুরবেলাও হয়ে যাবে। শীতের দিনে দেখবে প্রত্যেকের রান্নাঘরে বেশ আর কি তাড়াহুড়ো থাকে, তো আমারও ক্ষেত্রে তাই, 11:30 বাজতে না বাজতে দেখো আমাদের ভাত হয়ে গেল, শাশুড়ি মায়ের ভাতটা নামিয়ে ফেললো, কারণ নাতনি খেতে চেয়েছে, মেয়ে খেতে চেয়েছে, তাড়াতাড়ি করে মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের আর আমার ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, মা ভাতের মাঠটা ছেঁকে মেয়ের কাছে চলে যাবে, ওকে স্নান করাবে, আর বাদ বাকি আমি রান্নাটা ঝটাপট সেরে ফেলবো, রান্না তো সেরকম একটা নয়, দেখতেই পাচ্ছ মা মার ছেঁকে দিচ্ছে, শাশুড়ি মা মার ছেঁকছে, আর আমি এখানে বসিয়ে দিব বেগুন ভাজার জন্য তেল, আর এই তেলে ডাল সিদ্ধটা বসিয়ে দিব। এ বাবা পড়ে যাস না রে, সব কিছু পড়ে ফেলে যায়, বেগুনটা লোন হলুদ মাখিয়ে নিচ্ছি, এই আজকে আমাদের আজকে সারাদিনে ছুটি যাব। মা ভাতটা করে ফেললে আমার খুব সুবিধে হয়, কারণ এইদিকে সেরকম খুব একটা চাপ আমার থাকে না, না হলে খুব কষ্ট হয়ে যায় জীবন, নিয়ে একা হাতে সব, তাও মা এখন অনেকটা হেল্প করে দেয় আমাকে, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এ মাঝখানে তো মা বিছানা থেকে উঠতে পারতো না, খুব কষ্ট হতো আমার সব কাজ করতে। বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি, এই দেখো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, ডিম সিদ্ধ, দুটো বেগুন ভাজা, আর এই ডিম সিদ্ধটা হচ্ছে মেয়ের,
খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আর মেয়েকে মা ভাত খাওয়াচ্ছে, ডিম সিদ্ধটাও পরে খাবে। আর এখানে আটা ময়দার জন্য সব রেডি করে নিচ্ছি, ময়াম দিয়ে এটা মেখে নেব। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মসুরি ডালটা সেটা রেডি হয়ে গেল। দেখো ব্রেকফাস্ট ছাড়ার আগে আমার ডাল সেদ্ধটা কমপ্লিট হয়ে গেল। এখন খালি জাস্ট ডালে একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। তো তার আগে মাকে একটু দিয়ে আসছি পায়েস, কারণ মা খাচ্ছে, মার খাওয়া হয়ে গেলে পরে আর খেতে চাইবে না, তার জন্য মাকে পায়েসটা দিয়ে নিচ্ছি। মা আর আমি সমান সমান করে পায়েসটা মানে খাবো, তাই মা বলছে তোর জন্য রাখ। তখন ঠিক আছে চলো, মাকে দেওয়া হয়ে গেল। এখন দেখো ডালটা দিয়ে মানে ডালে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বাস ডালটাও কমপ্লিট। এখন আমি খাবো আমার সকালের ব্রেকফাস্টে, সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, 11:45 মতো বেজে যাচ্ছিল। বসে খাবো সেই টাইমটাও হয় না, এই হচ্ছে পরিস্থিতি। সেরকম রান্নাবান্নাও নেই, তবু 12টা বাজতে যাচ্ছে, বাইরের কুয়াশা এখন অব্দি যায়নি। মেয়েকে স্নান করি, আমি স্নান করে নেব, ভিডিও এডিটিং আছে আজকে, ভিডিও এখন অব্দি এডিট করিনি, সেই এডিটিংয়ের কাজটা করবো, না হলে যে ঘুম কালকে আবার আমার হয়েছিল 5:30 থেকে সন্ধ্যে 5:30 থেকে একদম রাত্রে অব্দি ঘুমিয়েছিলাম আমি, 8:30 ভুল বলছি 8:30 চোখ খুলেছিল। চলো আমি খেয়ে নিয়ে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে গুড আফটারনুন বন্ধুরা, স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। স্নান টান কাপড় টাপড় ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এলাম আবার তোমাদের সামনে। দেখো টিভিতে সাউন্ড শুনতেই পাচ্ছ, আসলে না কালকে যে ঘুমিয়েছিলাম আমার যে সেই ফেভারিট সিরিয়ালটা স্টার জলসায় হয়ে থাকে, সেই সিরিয়ালটা আর কি আমি সেকেন্ড আর কি রিপিট টাইমটা ঠিক জানি না কটার দিকে হয়, সেই টাইমটা বুঝতে না পেরে টিভিটা চালিয়ে রেখেছি, কিন্তু ঠিক খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম তিনটের দিকে পেয়ে গিয়েছিলাম। তো তবুও দেখতে পারলাম না, কারণ হাজব্যান্ড চলে এসেছিলো আর আমি জানতাম না সেই রিপিট টাইমটা। তো ঝটাপট করে সিঁদুর সিঁদুর পরে ক্রিম ট্রিম দিয়ে নিয়েছি, শীতের দিনে দেখবে এসেই না কিছু জামাকাপড় গায়ে দিতে ইচ্ছে করে, আর রোজ সেই উলে নাইটিগুলো ধোয়াও যায় না, আর যদিও এগুলো পরে আমরা ঠাকুর দেই না, ঠাকুর কাঁচা নাইটি পরেই দিয়ে থাকি। তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরা, লিপ বাম দেওয়া আর টিপ পরে নিলাম। এখন গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ঘড়িতে কথা বাজছে 2:45 বাজতে যাচ্ছে, বাইরে রৌদ্রু বলতে নেই, এতক্ষণ পরে এই জানলা দিয়ে জাস্ট একটু আলো দেখা যাচ্ছে কিন্তু বাইরে রৌদ্রু নেই, অন্ধকার, তাই আজকে ছাদেও বসতে পারিনি, সব কাজকর্ম শেষ, পুজো দিলাম, প্রদীপ জ্বলছে ঠাকুরের কাছে, এই যে দেখো সব কিছু হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়নি আর তোমাদের সামনে এলাম, ঘরে কিন্তু লাইট জ্বলছে, এত আলো নেই আর বাইরে পুরো অন্ধকার, এই জানলাটাও বন্ধ করে দিব এখনই কিছুক্ষণের মধ্যে, আর যা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বিছানায় যেতে হবে, মানে কম্বলের নিচে, পরিস্থিতি এতটাই খারাপ বাইরে, তাই তোমাদের সাথে কি শেয়ার করব বলো। চলো একবার ছাদে থেকে পালিশটাও নিয়ে আসি, তোমাদেরকে নিয়ে যাই, তাহলেই বুঝতে পারবে যে কি অবস্থা, কারণ রৌদ্রু থাকা অবস্থাও তো আমি ছাদে যাই আর এখনও ছাদে যাচ্ছি, তাই তফাতটা তোমরা নিজে বুঝে নাও, মানে নিজে রায় বুঝে নাও কি সব বলছি বাবা ঠান্ডার মধ্যে। এই যে দেখো রৌদ্রু নেই, কিন্তু রৌদ্রু যদি থাকতো তাহলে রৌদ্রু আমার মুখে পড়তো, রৌদ্রু যদি থাকতো দেখতে পাচ্ছ কত জামা কাপড় সব এগুলো কেচে দিয়েছি, মেয়ের এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কিন্তু এগুলো শুকোবে না, কিন্তু এগুলোকে কাচতে হলো। আর দেখো এক ফোঁটা রৌদ্রু নেই, যদি রৌদ্রু থাকতো তাহলে এখানেই বোঝা যেত বাইরে আকাশটা কেরকম ছন্ন। এই যে দেখো
চারিপাশটা কুয়াশাচ্ছন্ন আকাশ, শীত প্রচণ্ডভাবে জাঁকিয়ে পড়েছে, এ বলাই মানে এটা চলে না। নভেম্বরের শেষ, শীত তো পড়বেই, আর সূর্যিমামা দিয়েছে ডুব। সূর্যিমামার দেখা নেই, ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি আমি, দেখো দূরের আকাশে সূর্যিমামাকে হালকা একটু চাঁদের মতো মনে হচ্ছে। সূর্যিমামা হয়ে গেছে চাঁদ, মেঘে সূর্য মেঘে ঢাকা, চাঁদের মতো মনে হচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো চলো আমি ঘরে যাই, ঘরে গিয়ে একটু খাবো দাবো খেয়ে দে। বাবা চুলগুলো পুরো বড্ড ভেজা, চুলগুলো ভেজা, চুলগুলোকে ছেড়েও লাভ নেই। হাউস কোট একটা পরে নেবো, নিয়ে একটু খাওয়া দাওয়া মানে লাঞ্চ কমপ্লিট করব, করে একটু ঘুমোবো। তাই তোমাদের সাথে এখন একটু আসা, একটু আপডেট দিয়ে দিলাম, কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে ছাদে বসে আমি এ দুটো কথা বলবো তোমাদের সাথে, কিন্তু ছাদে দেখতেই পাচ্ছ একদম রৌদ্র নেই, তার জন্য তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। আর বেশ ঠান্ডা লাগছে, আমি হাতে পায়ে ক্রিম দিয়ে ঘষে টষে নিলাম এখন, আর আমি মুখে দিয়েছি নারকেল তেল, বোঝা যাচ্ছে নারকেল তেল দিয়েছি। এত ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদারে নারকেল তেল দেবো না কী দিবো বলো, তার জন্য। তো চলো পরে আবার কথা হবে, আমি একটু লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নেব। এ বাবা যাও, সূর্যটা দেখা যাচ্ছিলো, এখন তো সূর্যটা পুরো ঢেকে গেল, দেখা যাচ্ছে কি দেখো, পুরো মেঘে আরও ঢেকে গেল। যাও একটু বোঝা যাচ্ছিলো সূর্যটা, সেটাও আর বোঝা যাচ্ছে না। আজকে তো সারাদিনে মানে জানোই যে এখন ডিসেম্বর মাস, এরকমটা হবেই জানাই কথা, আজকে সারাদিনে রোদ্রু দেখা নেই। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস দিয়েছি, এটাকে নিয়েই নিই, এটা পরে নিচ্ছি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এই জিনিসগুলোকে মানে জলপাইগুলোকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, রোদ্রু তো নেই, একটু কড়া রোদ্রুতে দিলে বেশ ভালো হতো, এটা কড়া রোদ্রুতে দিলে বেশ ভালো হতো, রোদ্রু নেই তার জন্য এখন এটা নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে থেকে থেকে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তার জন্য আর খাচ্ছি না আমরা চাটনি আচার বা টক, যখন ঠিক হয়ে যাব সবাই মিলে তখন খেতে শুরু করব। তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট মর্নিং, পরের দিন সকাল মানে মঙ্গলবার সকাল। ব্লগটা শুরু করেছিলাম সোমবার সকাল থেকে, ব্লগটা কন্টিনিউ হচ্ছে মঙ্গলবার সকাল অবধি। আসলে কি বলতো, সূর্যিমামাও দিয়েছে ডুব, আর আমার মানে ধীর গতিতে চলছে ব্লগটা, ব্লগের গতিবেগটাও কমে গেছে, তাই সকাল সকাল উঠে চনমনে মনে চলে এলাম তোমাদের সামনে। আর পাশে বাটিটা দেখতে পাচ্ছ, এখানে হবে আলুর বাটি চচ্চড়ি। আজকে আমি সকাল সকাল ভেবেই রেখেছি আলুর বাটি চচ্চড়ি করব, আর করব হচ্ছে পরোটা। তো এখানে একটা দেখতে পাচ্ছ সিলভারের ছোট্ট একটা বাটি নিয়েছি, আসলে এরকম বাটি আমার পাঁচখানা আছে, তো এটা হচ্ছে তিন নম্বর বাটি ছোটোর থেকে শুরু করে, তো এর পরেরটা লাগতো আমার চার নম্বর বাটিটা, হলে বেশ সুবিধে হতো। তো চলো এটাতে আজকে অ্যাডজাস্ট করে নিই, সেই বাটিটা আছে ফ্রিজে মানে দুধ রাখা আছে সেই বাটিটাতে। তো দেখো আমি শুধু আলুগুলো ডোমো ডোমো করে কেটেছি, কেটে দিয়ে দিলাম জল যাতে আলুগুলো ডুবে যায়, আর এতে দিয়ে দেব আমি সব চপিং করেই, ব্রাশ ট্রাশ করে চপিং টপিং করেই আমি চাটা বসাতে এসেছি। তো দেখো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা এগুলো দিয়ে দেব। বাটি চচ্চড়িতে তো জানো সিম্পল, এগুলো মেখে বসিয়ে দিলেই হয়ে যায়, আর খেতে দুর্দান্ত লাগে। কেউ চাইলে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতাটা আর ফ্রিজ থেকে বের করলাম না। আর এখন দিয়ে দিচ্ছি এতে হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিব কাঁচা সর্ষের তেল দু টেবিল চামচ, আর দিয়ে দিব নুন, বাস একটু একটু ঘেঁটে নিয়ে মানে চামচ দিয়ে নাড়িয়ে বসিয়ে দেব গ্যাসে। তো এই বাটি চচ্চড়ির সাথে পরোটা বা লুচি জানোই তো দুর্দান্ত লাগে খেতে, আর মানে বানাতেও খুব একটা টাইম লাগে না, খাটনি নেই, সেটা সকাল সকাল খুব ভালো যায় যে কোনো লুচি পরোটা রুটির সাথে, সেটা বলাই বাহুল্য। আমি তবু একটু তোমাদেরকে বলে দিলাম, তোমাদের একটু শুনতে ভালো লাগবে হয়তো। তো দেখো নেড়ে ঠেড়ে একটু আর পরিমাণ মতো ঝাল দিবে, কেউ চাইলে লঙ্কার গুঁড়ো দিবে, তো আমি যেহেতু মেয়েকেও একটু দেব তার জন্য কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি চিড়ে। তো এটা হয়ে যাবে, এটা দিয়ে সেই পরোটা ডোটা মেখে রেখেছিলাম আগের দিন সকালে, জানোই আমি বড়ের দিনে ব্রেকফাস্টটা আগের দিন রেডি করে রাখি। আর সাথে থাকবে হচ্ছে
আর সাথে থাকছে ডিম সিদ্ধ। আর হাজবেন্ড বললো যে খাবে না ডিম সিদ্ধ, কিন্তু আজকে আমি ডিম সিদ্ধ খাবো না, তাই মেয়ের আর হাজবেন্ডের জন্য বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। পাশে চাও হয়ে গেছে, চায়ের গ্যাসটা আমি বন্ধ করে রেখেছিলাম, তো সেটা আরেকবার মানে ধরিয়ে দিয়ে চাটা গরম করে নিলাম। এখন হাজবেন্ড আর আমার দুজনে চা নিয়ে নিব, বসে দুজনে খেয়ে নেবো, আর বাটি চচ্চড়ি হতে থাক, আমি ঝটাপট করে চাটা খেয়ে পরোটাটা ভেজে নেব। তাহলেই হয়ে গেল, সকালে কোনো চাপ থাকে না। আর দেখবে যতই মানে দেরি করে উঠি না কেন, এরকম শিডিউলটা যদি তোমরা গুছিয়ে নাও দেখবে সকালটা সকাল মনে হবে না, বেশ আনন্দদায়ক মনে হবে, চাপের সকাল আর হবে না। আমি রোজই তাই করি, আমার গুছনোই থাকে যে আমি ব্রেকফাস্টে কী দেব সেটা আমি ঠিক করে নেই। আর দেখো বাটি চচ্চড়িটা বলেইছি বাটিটা ছোট, তাই একটু পড়ে গিয়েছে, তো বড় বাটিতে হলে আর এটা পড়তো না। তো চলো ছাদে যাই। গুড মর্নিং বন্ধুরা, মর্নিং, সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। ব্রেকফাস্ট হচ্ছে কি দেখতেই পেলে তোমরা, এখন মেলে দিলে শুকায় যাবে। আর সকাল সকাল দেখবে রান্নাঘরে কাজটা সেরে এসে একটু ছাদে দাঁড়িয়ে বা যাদের বারান্দা আছে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে। আর হাজবেন্ড মেয়ের সেই ভেজা কাপড়গুলোকে মেলে দিচ্ছে, কারণ সেগুলো কালকে ধুয়েছিলাম আমি, সেগুলো সকাল অবধিও ভেজা ছিল, জল ছিল, তাই বলছে তো ও এগুলো মেলে দেখ আমি যাচ্ছি রান্না। হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, হাজবেন্ড বসে আছে স্নান টান করে ওই ঘরে, মেয়ে এখনও ঘুমাচ্ছিল তাই ওর পাপা একাই খাচ্ছে, বললো খারাপ লাগছে খেতে। আর এরপরে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে আসছি তোমাদের সামনে, এই যে দেখো আমার ব্রেকফাস্ট, খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে করব বাকি কাজকর্ম, মানে লাঞ্চ কি রেডি হবে সেটার ব্যবস্থা। তো ব্লগটা দেখো বন্ধুরা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে, তো আমি ঝটাপট করে খেয়ে নিচ্ছি, তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই আর কন্টিনিউ করবো না, কারণ ব্লগটা তো অনেকটা লম্বা হয়ে গেল বলো। তো চলো বন্ধুরা টাটা, ভিডিওটা আজকে এই অবধি থাক, কালকের ভিডিও আজকে অবধি শেষ করলাম, কন্টিনিউ করলাম, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।